একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে, একটি দুটি প্রজাপতি দাঁড়িয়ে শুনে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। জমিয়ে রাখি বুকের ভেতর এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। আমি আমার শেকরকে জানবো না, আমার রুটস এতে, আমি তো শেকর। তুমি শেকরের অর্ধেকটা, বাকি অর্ধেকটা আমার নিজের বাবা। বড় ভাইয়ার মেয়ে যুগে যদি ওকে বাবার কাছে যায় কা, ইম্পসিবল, এটা হইতে দিব না। আমাকে তোদের পার্টনার হিসেবে নিবি? তুমি চাকরিটা ছেড়ে দিয়েছ? সেই পথে পথে ঘুরে বেড়ানো অজানা অচেনা মানুষটাকে সন্ধান করা, তবে অচেনা নয়। তাহলে বাবা মা ভাই বোন সব মিথ্যে, ফ্যামিলির কোনো দরকার নেই? না, দরকার নেই, আমি একাই, আই এম হ্যাপি বিং সিঙ্গেল। ফয়েজ, একটা মেয়ে ফারজানা, তার জন্য তুই এমনি করে সব অস্বীকার করবি, নিজের জীবনকে তুচ্ছ করবি? কি ফারজানা? ওই নামটা এবারে কেউ আর কোনোদিন মুখে আনবে না, ওই নাম শুনলে আমার সমস্ত কিছু ভেঙে ফেলতে ইচ্ছে করে। সিল ছাড়া তো কিছুই বোঝা যাচ্ছে না। দাঁড়া দাঁড়া, বুঝলে? আমি শুধু খুলনা লেখাটা বুঝতে পারছি। এই যে খুলনা। সৌরভ, হ্যাঁ, এক কাজ কর, বড় ভাইয়ের ম্যাগনিফাইং গ্লাসটা বের কর। রাইট। পাতাটার নাম যেন কি রে? ডান হাতের মধ্যমায় ধারণ করলে শনি কেটে যায়, বৃহস্পতি ভর করে। নাম মনে নাই, তবে শনি যে কাটে না
এই বিষয়ে আমি নিশ্চিত। কি রে, কিছু বুঝতে পারছিস না? অসম্ভব। তবে ওই যে খুলনা লেখাটা বোঝা গেছে। আচ্ছা, এক কাজ করলে কেমন হয়? চল খুলনা চলে যাই, বড় শহর না, সহজে খুঁজে পাওয়া যাবে। রাইট, তারা খুঁজে নি। এটার একটা বিহিত করতে হবে। ওই রকম একটা মহিলার জন্য পুরো একটা ফ্যামিলি সাফার করতে পারে না, ইম্পসিবল। হুটহাট কিছু করা যাবে না। হুটহাট মানে বিষয়টা মানবিক, মাথা গরম করে কিচ্ছু করতে পারবি না বাবা। বাবা, তুমি বিষয়টাকে মানবিক বলছো, আমি তো বলি এই পুরো বিষয়টা অনেক বেশি অমানবিক। না 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 না, বিষয়টা মানে হিউম্যান রিলেশনটা, সেটার কারণে যা যা হচ্ছে সেটা ফ্রাস্ট্রেটিং বাবা। দেখো পুরো ব্যাপারটাকে তুমি এরকম একটা প্রবন্ধের মতো করে দেখো না তো। দেখো বাবা, আমার সোজা হিসাব, ওই একটিমাত্র ফারজানার কারণে এই পুরো ফ্যামিলিটা সাফার করছে। ওই যে ভাইয়া, ভাইয়ার মতন একজন লোক প্রায় প্রায় উন্মাদ হয়ে গেছে। এখন তোমরা যদি চাও চুপচাপ বসে থাকতে থাকতে পারো, আমি থাকছি না। তুই কি করতে চাস? আমি আমি মহিলার সাথে কথা বলবো, জানতে চাই ওইসব ফাজলামার অর্থ কি। কই যাস? জাহান নামে। আরে না, তাহলে তো দেখতে পেতাম, আমার মনে হয় কোনো বাড়িতে ঢুকে পেতাম। এক কাম করি, চল সবগুলা বাসায় নক কইরা দেখি। গাধার মতো কথা বলিস না তো। আমার মনে হয় মেজভাই বুঝতে পেরেছে যে আমরা পেছন পেছন আসছি। কি কস, কেমনে বুঝবো? ওরা অনেক কিছু বুঝতে পারে যেটা আমরা পারি না। এই দেখছস, তুই কিন্তু বারবার মেজভাই আর বড় ভাইরে আলাদা করে ফেলাইতেছস। সেটা আমি তো চাই না, কিন্তু ওরা তো চাচ্ছে। এই তোর মুখে ওরা ওরা শুনতে শুনতে আমি ফেড আপ। আমার সামনে এটার কইস না তো। আচ্ছা ঠিক আছে, বলবো না। পারলে মন থেকেও মুইসা ভালা। এই সাইকোলজি তুই বুঝবি না। না বুঝাই ভালো। ওই আবার কি ঘটে এসেছে? আপা আছেন?
রাসেল আমার বাসায় গিয়েছিল। ও তোমার বাসা চেনে নাকি? ও বোধহয় আমার সবকিছুই চেনে। ফয়েজের সাথে দেখা করতে চাও? না, কোনো দরকার নেই মা। আপা, আমি ওর সাথে দেখা করতে চাই। আমারও মনে হয় না দেখা করলেই ভালো। রুকু, ওকে বাধা দিস না। তুমি যাও মা। এসবের মানে কি? নিশ্চয় এখন বলবে সব আমার জন্য। কিন্তু দোষটা যে আমার ঘাড়ে এসে পড়ে সেটা বোঝো? কেন তুমি এসব করছো? আমাকে ছোট করবার জন্যে? না, আমি কাউকে ছোট করতে চাই না, কিচ্ছু করতে চাই না। যা হবে সেটা আমার সাথেই হবে। কি হবে, কি হবে তোমার? কিছুই হবে না। মাস ঘুরতেই আমাকে ভুলে যাবে, আবার নতুন করে জীবন শুরু হবে। এত সহজে সব কিছু ভুলে যেতে পারো তুমি? হ্যাঁ পারি, আমি সব কিছু পারি, সব কিছু। কারণ আমি খুব খারাপ মানুষ। কিন্তু তুমি তো ভালো, বুদ্ধিমান। তুমি এমন আবুজের মতো কাজ করছো কেন? তোমার কাছ থেকে তো এমনটি আমি আশা করিনি। আমার কাছে অন্যরকম, অন্য অনুভূতির মানুষ। আপনার তো অনেক সাহস, আপনি আবার ওই বাড়ি এসেছেন। আপনি যান, আপনি যান প্লিজ। ইয়ে মানে, আচ্ছা আমি বলছি, আচ্ছা আপনি কি এই এলাকার, মানে আপনার না, আর যাই হোক একটু আগে যে আপনার সাথে কথা বললো ওই ভদ্রলোক আপনি চেনেন? কি বললো আপনাকে? এই যে একটু আগে কথা বললেন না ভাই। তুই বেশি কথা কস। শুনেন ভাই, এই মাত্র যে লোকটা আইছিল এই লোকটার লোকে আপনার সম্পর্ক কি? পুরো ফ্যামিলি শেষ হয়ে গেলাম গা ভাই, এক ঝামেলা লয়া। আপনি একটু ক্লিয়ার করেন তো ঘটনাটা কি, কি জিগেলো আপনারে? এই যে একটু আগে এখানে কথা বললেন না, আরে আপনি চায়ের হইছেন কি লিগা, বাংলা বুঝেন না? আরে কি ভাই, এই যে লোকটা এলো যে আত্মাওলাইরা কথা কইলো আপনার লোক। শোন, উনি কানে শুনেন না বোবা। ওনার কাছে কি জানতে চাস বল, আমাকে বল, আমি বলছি বল। না মানে এই পথ দিয়ে যাচ্ছিলাম তাই তো। এই মিছা কথা কসকে, গোয়েন্দাগিরি করছিলি না? হ্যাঁ। এই গোয়েন্দাগিরি কোনো মানে আছে? না নেই।
তাই বলে তুমি আমাদের ফেলে রাস্তায় রাস্তায় একা একা ঘুরবে? আমার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে না? অবশ্যই পারে, তাই এই কাজটার মধ্যে আমরাও জড়িত। না, আমি আর বড় ভাই জড়িত, তোরা না। তাই বলে তোমাদের কোনো ব্যাপার আমরা জানতে পারবো না? মেজ ভাইয়া, তুমি অনেক সেলফিশ, নিজেরটা ছাড়া কিচ্ছু বোঝো না। আর আমরা মোটেই গোয়েন্দাগিরি করতে আসিনি। মায়া মেজো ভাই, মায়ার টানে আইছিলাম, বুঝলা না? ভাই কিছু মনে করেন না, ঝামেলার মধ্যে আছি তো, মাথাটা গরম। জায়গা ফয়েজকে চা দিয়েছিস? আমি খাবো না। সারাদিন তো কিছুই মুখে দিসনি। এই রাসেল, আমি যদি ঘরের দরজাটা বন্ধ করে কিছুক্ষণ একা থাকতে চাই, তোর কোনো অসুবিধা আছে? না। কিন্তু তুই ভয় পাস না, কিছু করবো না। আমার কেমন যেন কেমন খুব সাফোকেটেড লাগছে। রাসেল, অনেক হয়েছে, এ নিয়ে আর কিছু বলিস না। রুকু, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি। মা, তুমি এখানে কেন বসে আছো? আমি পারি না, আমি সত্যিই পারি না। আপনি আমার কাছে জানতে চেয়েছেন কেন আমি ফয়েজকে বিয়ে করতে পারি না। আমি পারি না। কারণ আমার ঘর আছে, সংসার আছে, স্বামী আছে। আমার বাবা ঠিকই বলে, তোমরা এখন পর্যন্ত নিজেদের চিনতেই পারলে না। তুই নিজেকে চিনতে পেরেছিস? তুমি তোমার সবকিছু নষ্ট করেছো, সাথে মা, মায়ের সংসার, আমি আর আমাদের সবাইকে। আরে বিষয়টা তো জরুরি। আমি আমার নিজের অনেক জরুরি বিষয় নিয়ে এখন খুব ঝামেলায় আছি। এই বিষয়টা তোমার ফারজানার যে বিয়ে হয়েছে তুই আগে থেকে জানিস? সরি, আমি পুরো ব্যাপারটা বলতে পারছি না, সেজন্য দুঃখিত। তবে এটুকু বলে যাই, তোমার এই ছোট ভাইটি বিপদে যাচ্ছে।